আচ্ছা, আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ বিক্রিয়া রিলেটেড, কোষ বিক্রিয়া রিলেটেড সৃজনশীল সল। আমরা গত ক্লাসে বা গতকাল আলোচনা করছিলাম কোষ বিক্রিয়া, আমরা গতকাল কোষ বিক্রিয়া আলোচনা করছিলাম। কোষ বিক্রিয়া বলতে বুঝাচ্ছিলাম আমি, কোষ বিক্রিয়া বলতে কি বুঝাচ্ছিলাম, একটা অর্ধকোষ বিক্রিয়া আর একটা অর্ধকোষ বিক্রিয়া, তারপর টোটাল পূর্ণকোষ বিক্রিয়া, তাই না? তাহলে এইখানেও তোমাকে ওই টাইপের মানে ওই লজিকটা দিয়ে এটা সলভ করতে হবে, ওই লজিকটা দিয়ে সলভ করতে হবে। গতকাল যেটা হয়েছিল, আমি এটা সলভ একটু পরে দিচ্ছি, গতকাল যেটা হয়েছিল সেটা হচ্ছে এরকম, একটু ইঙ্গিত দিচ্ছি। আচ্ছা, আমি এটাকে কোষ বিক্রিয়াটা দেখাবো। আমি গতকাল একটা আলোচনা করছিলাম আমরা এই লজিকটা এখানে ইউজ করব, তাই না? তো আমরা এখানে বিক্রিয়াটা কি জানি, এখানে জানি জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, তাই না? কিভাবে লিখবো, জারণ অর্ধ বিক্রিয়া। আরেকটা লিখবো আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া, এখানে কি হচ্ছিল কি হবে, জিঙ্ক সিও টু প্লাস, জিঙ্ক টু প্লাস আর কপার, এরকম একটা বিক্রিয়া চাইছে এখানে আমরা। এই লজিকটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, এরকম করে আলোচনা করছিলাম। তো এই লজিকের উপর ভিত্তি করে এই যে কোষ বিক্রিয়া রিলেটেড সৃজনশীল সব, এবং এই সৃজনশীলটা আসছে তোমার যশোর বোর্ডে, এটা আসছে যশোরে, যশোর 17-তে আসছে। তো যদি এই টাইপের প্রশ্ন কিন্তু আরেক জায়গায় আসছে, আমি তোমাদের এখন একটা দিয়ে দিচ্ছি, এই টাইপের সৃজনশীল আরেকটা আসছে, হুবহু একই আসছে, কোন চেঞ্জ হয়নি। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 15, কোন চেঞ্জ করেনি, হুবহু যশোর 17 আর কুমিল্লা কত বললাম 15, কোন চেঞ্জ হয়নি, হুবহু এটা আসছে, একটু চেঞ্জ করবে এটা, এটা কোন চেঞ্জ করেনি, বুঝতে পারছো? তার মানে এই টপিকটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো কোষ বিক্রিয়া যখন আমরা লিখবো তখন এই পাত্রে যদি এটা আছে অবশ্যই বিক্রিয়া ঘটবে এটার সাথে, এটার পাত্রটা কিসের, অ্যালুমিনিয়ামের, তাই না? সেখানে আছে ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ সালফেট, তাহলে এটা এটা বিক্রিয়া ঘটবে, বিক্রিয়াটা ঘটুক তারপর আমরা কোষ বিক্রিয়াটা দেখাবো। বিক্রিয়া যদি ঘটে কিভাবে ঘটতে পারে, MnHO4 আর অ্যালুমিনিয়াম কি হইতে পারে, অ্যালুমিনিয়াম সালফেট হইতে পারে, এই বুঝনে রে ইয়া, Al2SO4 3, ঠিক আছে ইয়া মিশানো, ঠিক আছে না, ভুলিছে ভুলিছে মনে হয়, হ্যাঁ একই, ঠিক আছে না, ভুলিছে ভুল আছে, কথা বলো কেন, ঠিক আছে কারো, এবং এমএন এই টাইপের প্রবলেম হলে আমরা শুরুতে যে কাজটা করব আগে বিক্রিয়াটা করব, এবং বিক্রিয়াটা আমরা এরকম করে একটু করবো, তাই না? আচ্ছা, এখন সমতার জন্য প্রথম ধাপ বিক্রিয়া, দ্বিতীয় ধাপ সমতা, প্রথম ধাপ কাজ ক্লিয়ার করছি, এবং দ্বিতীয় ধাপে এবার কি করবো, সমতা করবো কিভাবে, অ্যালুমিনিয়াম কয়টা, অ্যালুমিনিয়াম যেহেতু দুইটা এখানে দেবো আমি দুই, অ্যালুমিনিয়ামের কাহিনী শেষ। এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে সালফেট কয়টা, এখানে তিনটা, তাহলে আমাকে এখানে সালফেট তিনটা মিলাইতে হবে, এবার একটা জিনিস মিলে নেই, কি
আচ্ছা, প্রথম ধাপে বিক্রিয়া ঘটাইলাম, দ্বিতীয় ধাপে আমরা সমতা করলাম, তৃতীয় ধাপে যে কাজটা করব, সেটা হচ্ছে অর্ধ বিক্রিয়া গুলো লিখবো। অর্ধ বিক্রিয়া গুলো কিভাবে লিখবো দেখি। তুমি জানো যে এর সাস জিরো, টু প্লাস, আরে জিরো, টু প্লাস, থ্রি প্লাস, জিরো, সাস বা জারণ মাত্র আমরা বুঝিয়ে গেলাম, তাই না? তাহলে এখন আমাদের অর্ধ বিক্রিয়া লেখা ইজি হবে কিভাবে, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়া আমি অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস লিখবো না? জারণ মানে কি রে, বাড়ছে না, চার্জ বাড়ছে না, তাহলে তো আমি এটা আর এটা তুলনা করব। অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কিভাবে হয়, এটা যুক্তি আছে না লেখা? যুক্তি তো অবশ্যই আছে, উপরের লাইনটা দেখে তো আমি এটা লিখছি। এখন এটাকে বলছি আমি জারণ অর্ধ বিক্রিয়া, কেন? বিদারণ অর্ধ বিক্রিয়া, তাহলে কি হবে, টু প্লাস থেকে কখন জিরো হয়, Mn টু প্লাস থেকে দুটি ইলেকট্রন যোগ করলে আমার জিরো হয়ে গেল। এখানে না বোঝার কিছুই নেই এবং সব জানার মধ্যে কাজ হচ্ছে, ও জানা একটাও হচ্ছে না, তাই না? আচ্ছা, এখন আমরা এটা নাম দিলাম বিজারণ অর্ধ বিক্রিয়া, কেন জানি আমরা, কারণ এখানে ইলেকট্রন আসে যোগ হচ্ছে, তাই না? এবার যে কাজটা করব, এবার আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা আমাদের লিখতে হবে, যেটা চাইছে কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়াটা দেখাবো এখন আমি। মিলবে এখন যদি কেউ মনে করে না আমি প্রতীক লিখবো, প্রতীক কিন্তু চাই না, কোষ বিক্রিয়া দেখে শুধু, আমি কোষ বিক্রিয়া দেখাইছি। কিছু কিছু জায়গায়, কিছু কিছু সলিউশনে, সলিউশন মানে গাইডগুলোতে বা টেস্ট পেপারগুলোতে এরকম করে রেখে দিছে, আবার কিছু কিছু টেস্ট পেপারে প্রতীক সহ দেখাই দিছে। তো প্রতীকটা যদি দেখাই দিই, আমরা প্রতীক কিন্তু গত ক্লাসে আলোচনা করছি, হ্যাঁ তোমরাই করো, আমি ফাঁকাটা খাটা দেখবো, দেখবো কেমন পারে প্রতীক দেখে দেখে বেশি দুধে। আচ্ছা এই কষ্ট প্রতীক,
আরে কোষ প্রতীক দেখো, কোষ প্রতীক আমরা কি করব, কোষ প্রতীক অ্যালুমিনিয়াম স্ল্যাশ অ্যালুমিনিয়াম থেকে প্লাস হয়েছে, হয়েছে এটা থেকে তো এটা হয়েছে, আর এটা থেকে এটা হয়েছে, এমএম টু প্লাস থেকে এমএম মাসখান দেবো আমি কি মাসখানে কি দেবো পদ্মা সেতু মাসখানে দেবো পদ্মা সেতু। আচ্ছা কেউ যদি মনে করে আমি এই দুই মানে এই ইয়াগুলো দিব, এই সংখ্যাগুলো দিব, দিতে পারো এই সংখ্যাগুলো যদি কেউ দিতে চাও দিতে পারো, কি এই সংখ্যাগুলো যদি দিতে চাও, যদি দিতে চাও যদি কথা। আচ্ছা এটা একটা মানে এই টাইপের সব গেল এবং এটা হুবহু আসছে কোথায়, যশোরে যশোর 17-তে আসছে এবং কুমিল্লা 15-তে আসছে। তো আমরা এবার এই কোষ বিক্রিয়া রিলেটেড অন্য একটা প্রশ্নে চলে যাবো। তুমি জানো এখানে এটা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তাই না? তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো এখানে ক্যাটায়ন যায় কোথায়, ক্যাটায়ন কোথায় যায়, ক্যাথোডে যায়, আর অ্যানায়ন কোথায় যায়, এইখানে আমি এই লবণ দিয়ে এই বিক্রিয়াটা দেখাচ্ছি। এনোডে কি হইতো, আচ্ছা এনোডে কি, আচ্ছা NaCl টা যদি ভাঙতাম তাহলে হইতো তোমার Na+, তো বুঝে যাও, এই ধরো ধরো এনোডে যাইতো কে Cl-, এনোডে কি ইলেকট্রন রিসিভ করে, এনোডে তো চারণ করবে না, আচ্ছা বেশি না, ইলেকট্রন ইলেকট্রন ছেড়ে দিয়ে সিএল এ পরিণত হইতো, যেহেতু ক্লোরিন গ্যাস আকারে থাকে এখানে তোমাকে গ্যাস দেখাইতে হবে, আর এখানে তোমাকে দুইটা দেখাইতে হবে, সমতা করতে গেলে এখানে তোমাকে দুই দিতে হবে, এটা গেল। কিন্তু ক্যাথোডের ঘটনাটা কি ঘটবে, ক্যাথোডে কে যাবে, ক্যাটায়ন যাবে, ক্যাটায়ন দিয়ে কি হবে, ইলেকট্রন রিসিভ করবে, কয়টা, একটা রিসিভ করে এনএ তে পরিণত হবে, জারণ অর্থ বিক্রিয়া, বিজারণ অর্থ বিক্রিয়া, টোটাল আমি এটা ক্ষেত্রে করি সমস্যা। আচ্ছা আমরা এবার এটা সলভ করি, তোমরা অনেকে পারছো এটা ঠিক, তো আমরা এবার সলভ করি। তো NaCl এর পরিবর্তে কি নিতে হবে, ক্যালসিয়াম ক্লোরাইড কি নিতে হবে এবং কোষ বিক্রিয়ার মাধ্যমে দেখাইতে হবে, অবশ্যই এটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয় CaCl2 প্রথমে বিয়োজিত হবে, দেখো Ca2+ এবং 2Cl- একবারে করে দিছি, বুঝে গেছে, তাহলে এনোড রিঅ্যাকশন কি হবে, আমি একটা Cl- কয়টা ইলেকট্রন ছাড়বে, বুঝো নাই,
বুঝে নিও, একটা সিএল মাইনাস থেকে একটা ইলেকট্রন চলে গেলে একটা সিএল হয়, আরেকটা থেকে মনে করো তুমি আরেকটা দিলা, সিএল প্লাস সিএল ইকুয়াল ক্লোরিন গ্যাস সিএল। আচ্ছা এই কোন দণ্ডে এই ঘটনাটা ঘটতে পারে? অ্যানোড দণ্ডে ঘটতে পারে, কারণ অ্যানোডে জারণ হয়, এটা জারণই তাই না? তাহলে এটা আমি বলতে পারি জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ, জারণ অর্ধ বিক্রিয়া। এবার দেখো কেটায়ন চারটা কোথায় কোথায় থাকবে? ক্যাথোডে যাবে, বিজারণ অর্ধ বিক্রিয়া, তাই বসাবো টু সিএল মাইনাস সিএ টু প্লাস সিএল টু এবং সিএল, এটাই হচ্ছে কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া চাইছে না কি চাইছে? কোষ বিক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ এটা কোষ বিক্রিয়া। তাহলে কোষের প্রতীকটা কেমন হতে পারে? যদিও প্রতীক আমাদের চাইনি, প্রতীক যদি দিতে চাই তাহলে কিভাবে দিতে পারি? আচ্ছা সিএল মাইনাস সিএল মাইনাস থেকে কি করলেন আপনি মানে আচ্ছা এখন আমরা যদি এটা দেখাই প্রতীকের প্রতীকের মাধ্যমে তাহলে দেখাবো কিভাবে? এবং কি দিতে পারি আর মনে করো সন্দেহ হচ্ছে, সন্দেহ লাগতে হবে কি না, ভুল হইলো কি না, এটা দেওয়ার দরকার নাই, কারণ আমার আমার চাইছে কোষ বিক্রিয়া, আমি কোষ বিক্রিয়া দিচ্ছি। তারপর যদি চাও দিতে দিতে পারো, দিলে ভালো হয়। এ বুঝো নাই? হ্যাঁ বলো। আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি একটু জানো একটা বিজারণ দেখাবো, আমি একটু জানো একটা বিজারণ দেখাবো, যার কারণে আমি ক্যালসিয়াম তুললাম এবং সিএল মাইনাস থেকে সিএল তুললাম, সিএল থেকে সিএল তুললাম। দিলাম অসুবিধা নেই। এবার
এই রিলেটেড আরেকটা প্রশ্ন সলভ করব। আচ্ছা আমরা এবার অন্য একটা সিচুয়েশন দেখব এই ইকুয়োপিক্স রিলেটেড, সেটা হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে এবং দেখতে পাচ্ছি যে এটা একটা তড়িৎ বিশ্লেষক কোষ, তাই না? এবং এই তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে তোমাকে শুধু অ্যানোডের বিক্রিয়াটা আছে এবং এটা আসছে আবার একটা বোর্ডে চট্টগ্রাম ষোলোতে আসছে, চট্টগ্রাম বোর্ড ষোলোতে আসছে। তো বিক্রিয়াটা একবারে করা যায়, দেখো MgCl2 কি হবে বিয়োজিত হবে Mg2+ এবং CuCl-, এ যাবে ক্যাথোডে, এ যাবে অ্যানোডে। জানি অ্যানোডেরটাই চাইছে কোশ্চেনে, অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটাই চাইছে, আমি এটা নিয়েই কাজ করব। কেউ যদি এটা করতে চায় মানে অযুক্তি তাহলে অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া CuCl-, কয়টা সারবে, কেন দুটো ইলেকট্রন সারবে, তাহলে তৈরি হবে Cl+Cl, একবারে লিখবো Cl2। সব থেকে ভালো হয় আরো এখানে গ্যাস থাকে এর সেনা। ওকে, তো আমরা এই রিলেটেড আরেকটা প্রশ্ন সলভ করব, তারপরে হয়তো অন্য টপিকে চলে যাব। আচ্ছা আমরা এবার কোষ বিক্রিয়া রিলেটেড অন্য একটা সৃজনশীল দেখব, একটু দেখতে হবে। আমরা কোষ বিক্রিয়া রিলেটেড অন্য একটা সৃজনশীল দেখব, এটা আসছে দশর বর্ষ ষোলোতে, সিলেট বর্ষ ষোলোতে, রু একই আসছে। এখন আমরা যে কাজটা করব, এটা তড়িৎ বিশ্লেষক কোষ না তড়িৎ রাসায়নিক কোষ? তড়িৎ বিশ্লেষক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, এটা তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষের বৈশিষ্ট্য হচ্ছে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হবে। তো কথা হচ্ছে যে আমাদের যখন আমরা এক্সাম্পল আলোচনা করছিলাম, আমি এই অর্ধকোষে জিঙ্ক সালফেটের দ্রবণ রাখছিলাম আর ওই অর্ধকোষে কপার সালফেটের দ্রবণ রাখছিলাম তো, তাই না? আচ্ছা, নিকেল এবং সিলভারের মধ্যে কে বেশি সক্রিয়? অবশ্যই নিকেল বেশি সক্রিয় সিলভারের চেয়ে। তাহলে এখানে অ্যানোড হিসেবে কে কাজ করবে? নিকেল। যদি অ্যানোড হিসেবে কাজ করে তোমার অর্ধকোষ এসে না, তাহলে আমার যে কাজটা করতে হবে, তুমি জিঙ্ক সালফেট এবং কপার সালফেট তুলনা করো। আমার এখানে আমাদের আগে যখন আমরা উদাহরণ বলে দিছিলাম, আমাদের এখানে ছিল জিঙ্ক সালফেট, এখানে ছিল কপার সালফেট, আমরা সালফেট নিয়ে কাজ করছিলাম, তুমি কেন নাইট্রেট নিয়ে কাজ করলে? আর তুমি যে বুঝছো এটা করতে আমি জানি না। আচ্ছা এবার হয়তো জিনিসটা বুঝতে পারছো, একটু বুঝতে পারো নাই? এবার দেখো নিকেল থেকে নিকেল 2+ হবে কিভাবে হবে? তাই না? আচ্ছা অবশ্যই এটা জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ অর্ধবিক্রিয়া শেষ করতে দিতে হবে তোমার। হ্যাঁ, এটা হবে হওয়ার কথা।
কিন্তু যখন আমি কাজ করব, কোষ বিক্রিয়া করব, আমার তো হবে না। তখন ঠিক আছে স্যার, হ্যাঁ এবার এই জবটা করো। দুটা বক্স আমি দুটাই বলছি, দুটা দুটা স্যালারি কাজ করতে হবে। দেখো এই কথা, অর্ধকোষ বিক্রিয়া দেখাইতে বলছে, আমি অর্ধকোষ বিক্রিয়া দেখাইছি দুটাই, একটা অংশ বসছি এবং দেখাইতে বলছে কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়াও দেখাইলাম। তার মানে ঠিক আছে, যুক্তি ঠিক আছে। এই ডিটেক্টরটা এখন পারবা, যদি আসি পারবা না পারবা, তো আমরা এই এই টপিক রিলেটেড আরেকটা সিনোসিস করেই শেষ করব, এটাই শেষ। এই টপিকসটা আমরা এখান থেকে বিদায় দেবো, আরেকটা করার পরে বলো বলে দিই। আচ্ছা আমি যেটা যে ম্যাথটা করাতে দিয়েছিলাম সেটা হচ্ছে প্রথম যে ম্যাথটা করেছিলাম ওই রিলেটেড ছিল, মানে যেই ম্যাথটা যে ম্যাথটা করতে চাইছিলাম সেটা ওই রিলেটেড। আচ্ছা আমরা কোর্স বিভাগে এখন যাইনি, যাবো এখন মোট কোষ বিভব নির্ণয় করো। আচ্ছা মোটামুটি ভাবে আমরা যে কোষ বিক্রিয়া গত ক্লাসে আলোচনা করছিলাম মেইন টপিকস, সেই টপিকস রিলেটেড সৃজনশীল সলভ করলাম, ওই টপিকস রিলেটেড অন্য দিকে কিন্তু যাইনি আমরা, গেছি যাইনি, কারণ গেলেই অগোছালো হয়ে যাবে জিনিসটা, এই কারণে যাইনি। তো আমরা এই টপিকসটা এখানেই শেষ করতেছি, এগুলো এই টাইপের অঙ্ক মানে ম্যাথ প্র্যাকটিস করলে হয়ে যাবে কিন্তু। দা এন্ড।